হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু বিশ্বনাথ আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ট্রিক নিয়ে আজকে আমি আলোচনা করছি বিশ্বের প্রমুখ জনজাতির আশ্রয়স্থল বিশ্বের যে গুরুত্বপূর্ণ কিছু জনজাতি রয়েছে তারা তাদের কি নাম এবং তারা কোথায় থাকে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কম্বাইন পরীক্ষাগুলোর জন্য আজকে আমি সে ব্যাপারে একটা ট্রিক নিয়ে এসেছি তাহলে সময় নষ্ট না করে শুরু করা যায় সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং বেল ক্লিক করে সঙ্গী হিসেবে নিন প্রথম যে স্তম্ভ সেটা হচ্ছে জনজাতিদের নাম আর দ্বিতীয় স্তম্ভে তাদের আশ্রয়স্থল তারা কোথায় থাকে একবার যদি তোমরা আমার এই ভিডিওটা পুরোপুরি দেখো দ্বিতীয়বার আর দেখতে হবে না তোমাদের একবার দেখলেই মনে থেকে যাবে দেখো প্রথমে আছে এস কিম জনজাতি এটা কোথায় থাকে না গ্রিনল্যান্ড বা কানাডাতে থাকে কি হবে মনে রাখবে এস কিমো এস কিমো থেকে যে স্কিমো স্কিমোতে আমি দাগ দিলাম তাহলে কি স্কিম গ্রিনল্যান্ডে কানাদের স্কিম স্কিমে কি হচ্ছে জমি দেওয়া হচ্ছে স্কিমে কি করা হচ্ছে জমি দেওয়া জমি দেওয়া হচ্ছে তাহলে তোমরা অবশ্যই মনে রাখতে পারবে গ্রিনল্যান্ডে কি কানাদের স্কিমে জমি দেওয়া হচ্ছে এরপর দেখো থেকে আমরা খরগোশ এই জনতি কোথায় আছে মধ্য এশিয়ায় আছে হবে মনে রাখবে দেখো খরগোশ কচ্ছপের গল্প তোমরা সবাই শুনেছ সেক্ষেত্রে খরগোশ কি করেছিল খরগোশ প্রথমে খানিকটা দৌড়ে গিয়ে তারপর মাঝখানে ঘুমিয়েছিল অ্যাস করেছিল তাই জন্য কচ্ছপ জিতে গেছিল তাহলে মধ্যে অ্যাশ মধ্য এশিয়া খরগোশ মধ্য এশিয়ায় তারপরে দেখো মাউরি এটা কোথায় আছে নিউজিল্যান্ড কি করে মনে রাখবে দেখো মা ছেলেকে বলে বেঁচে থাকো বড়ো হও এগুলো তো মাই বলে না ম্যাক্সিমাম নর্মালি মাই বলে তাহলে এই যে আমার এখানে মাউরি তাহলে মা ছেলেকে বলে বেঁচে থাকে সেখানে কি জিলে বেঁচে থাকে বলে কি জিলে বেটা জিলে তাহলে নিউজিল্যান্ড এরপরে দেখো তিনটে নাম তিনটে জন নাম আমি একসঙ্গে করেছি এবং আলাদা করে দিয়েছি দেখো এখানে একটা শর্ট ট্রিক মশাই পূর্বে নিগ্রোদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ছাপ দেখা যেত মশাই পূর্বে নিগ্রোদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ছাপ দেখা যেত তাহলে মশাই পূর্বে তার মানে কি মশাই এটা হচ্ছে পূর্ব আফ্রিকার জনজাতি নিগ্রোদের মধ্যে তাহলে নিগ্রো হচ্ছে মধ্য আফ্রিকার জনজাতি আর দক্ষিণ আফ্রিকার ছাপ দেখা যেত অর্থাৎ ইং কথা দক্ষিণ আফ্রিকার ছাপ দেখা যেত ইং কথা ঠিক আছে দক্ষিণ আফ্রিকা কথা সমান সময় দক্ষিণ আফ্রিকা মশাই পূর্বে নিগ্রোদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ছাপ দেখা যেত ইকার কথার ঠিক আছে কথার এখানে নেই ধরে নিতে হবে দক্ষিণ আফ্রিকা এখানে তিনটেই আফ্রিকার মধ্যে হচ্ছে পূর্ব মধ্য আর দক্ষিণ এরপরে দেখো বেদ দাস এটা হচ্ছে শ্রীলঙ্কায় আছে কিভাবে মনে রাখবে দেখো বেদ এই বেদ রাবণ কি ছিল বিশাল একজন বড় ভক্তিনী কিন্তু এইসব ধর্মশাস্ত্র তার নখদর্পণে ছিল তাহলে বেদ জানতন কে রাবণ তাহলে রাবণ বেদ জানত তাহলে রাবণ কোথায় থাকতো রাবণ শ্রীলঙ্কার রাজা লঙ্কার রাজা সেখান থেকে তোমরা কিন্তু শ্রীলঙ্কাটা নিয়ে আসতে পারো এরপরে দেখো ইউকাধীর ইউকাধীর সাইবেরিয়াতে আছে সাইবেরিয়াতে যুবকদের মধ্যে এখন কি দেখা যাচ্ছে সাইবার আসক্তি এই যে ইন্টারনেটের আসক্তি সবাই নেট করতে ভালোবাসে ফেসবুক হোয়াটসঅ্যাপ এমনকি তুমি যে ইউটিউবে ভিডিওটা দেখছো সেটাও তো সাইবার এসেছে বলে তাই তো তোমরা দেখতে পাচ্ছ না তাহলে ইউকাধীর এখানে যুবক যুবকদের মধ্যে সাইবার আসক্তি বেড়ে গেছে তাহলে সাইবেরিয়া এরপরে আবার দেখো তার তার এটাও সাইবেরিয়া কি করে মনে রাখতে দেখো তার তারকে আমরা যার তার ধরতে পারি সাইবার ক্রাইম জার তার সাথে হতে পারে কারোর যার তার অ্যাকাউন্ট হ্যাক করা যেতে পারে সাইবার ক্রাইমের মাধ্যমে তাহলে সেটা হতে পারে এরপরে দেখো আইন জাপান আইনি হচ্ছে জাপান দেখো জাপানে এলাম বা জাপানে আইনি ঠিক আছে অনেকে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে বিশেষ করে বাংলাদেশের যারা লোক বাঙাল যারা তারা জাপানে আইনি তো জাপানে এলাম তাহলে জাপানে কি আইনি জনজাতি বাস করে এরপর দেখো বুশম্যান বা বুশম্যান ম্যান মজা ফলা আকার দ্বন্দ হতে পারে এটা বুশম্যান কোথায় কালাহারিতে কালাহারি মরুভূমি আফ্রিকার কালাহাড়ি সরি কালাহারি মরুভূমিতে থাকে মরুস্থলী বা কালাহারি মরুভূমিতে এরা থাকে তাহলে দাঁত ব্রাশ করে কালো দূর দূর করে দাঁত ব্রাশ করায় কালো দূর করতে তারা দাঁত ব্রাশ করছে বুশ ম্যান অর্থাৎ ব্রাশ ম্যান ব্রাশ করে মানুষ ব্রাশ করে কি করতে কালো দূর করতে কালো হরণ করতে তাহলে কালা হয় এরপর দেখো রেড ইন্ডিয়ান এটা হচ্ছে উত্তর আমেরিকায় দেখো রেড ইন্ডিয়ান এটাকে যদি আমি ধরি রেড ইন্ডিয়ান ভারতীয়রা তৈরি সব সময় জন্য কোথায় যেতে ভারতীয়রা আমেরিকায় যেতে সব সময় প্রস্তুত ঠিক আছে উত্তর আমেরিকা এইভাবে মনে রাখতে পারো ভারতীয়রা আমেরিকা যেতে সবসময় প্রস্তুত উত্তর আমেরিকা আমেরিকাটা পেয়েই যাচ্ছে যদি উত্তরটা জাস্ট মনে রাখতে হবে এরপর দেখো হেইদা হেইদাও আমেরিকা হেইদা আমার এখানে যেমন ফয়দা বা ফায়দা এরকম ফয়দা বা লাভ হলে আমির হয় তাহলে বড় লোক হয়ে যায় তাহলে সেটাও আমেরিকা আমির থেকে আমেরিকা এরপরে দেখো পিগমিজ পিগমিস কোথায় জনজাতি এই জনজাতির আশ্রয়স্থল বা বাস হচ্ছে কঙ্গো বা বেশি যেখানে দেখা যায় পিগ পিক বলতে কি তোমরা নিশ্চয়ই জানো পিক মানে শুকর কঙ্গর শুকর কঙ্গর শুকর এটা মনে রাখো কঙ্গর শুকুর গুলো কথা মনে রাখলে কঙ্গো বেশি মনে আসবে ঠিক আছে বেশি নাকি কঙ্গর শুকর যদি গায়ে লাগে তাহলে বা হাতে যদি লাগে তাহলে হাতে গন্ধ হয়ে যায় আর হাত আমরা বেসিনে ধুতে যাই বেসিনে আমরা হাত ধুই তাহলে কঙ্গর শুকুর পিগমিস থেকে কঙ্গর শুকুর বা বেসিন এটা চলে আসছে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জি বিশ্বনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই আমার ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং অন্যান্য কী ধরনের ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে সেগুলো জানাতে পারো আমি চেষ্টা করব এরপরে দেখো বড় বোর কোথায় দেখা যায় ব্রাজিলে বোর হলে ফাজিল হয় ছেলে মেয়ে দেখো কোনো ক্লাসে তুমি ধরো বোর হচ্ছ তোমার যে শিক্ষক তোমাকে ভালো পড়া বোঝাতে পারছে না তখন তোমার মনের মধ্যে নানা রকম অসৎ চিন্তা চলে আসবে তুমি তখন ফাজিল বা ফাজলামি করবে মানে মনোযোগ দেবে না তাহলে বোর হলে ফাজিল হয় ছেলে তাহলে ফাজিল থেকে ব্রাজিল বড়ো তাহলে কোথায় ব্রাজিলে এরপর দেখো বদু বদ্ধ কোথায় আরবে আরবে বড্ড গরম বড্ড থেকে বদ্ধ হতেই পারে খুব সহজেই মনে রাখতে পারছো তারপর দেখো পাপুয়াস এখানে নিউ গিনি নিউ গিনিতে এই পাপুয়াস জনজাতি দেখা যায় পাপু কি করবে নিউ রেকর্ড করে গিনিস বুকে নাম তুলবে তাই জন্য সে ভালো করে পড়াশোনা করছে এরকম ধরে না এরপর দেখো ইয়াকু টুন্ডা প্রদেশ ইয়াকুকে আমি ধরেছি ইয়ার্কি এখানে আর টুনডাকে টেনিদা টেনিদা ইয়ার্কি করে টেনিদা তোমরা কার্টুন অনেকেই দেখেছো তাহলে টেনিদা কি করে বেশি ইয়ার্কি কি ভালোবাসতো গল্প গুলের গল্প দিত ঢপের গল্প দিত ইয়ার্কি করত করতো টেনিদা তাহলে ইয়াকু টুনডা প্রদেশ টেনিদা থেকে লাস্ট আজকে জুলু কি নেটানা প্রান্ত নেটালা নেটাল প্রান্ত সরি নেটাল প্রান্ত দন্তে নয়গা টয়কারটা ল নেটাল প্রান্ত দক্ষিণ আফ্রিকার দেখো দক্ষিণ আফ্রিকার নেতারা জুলুম করে প্রাণ কেড়ে নিতে তাহলে দক্ষিণ আফ্রিকা পেয়ে যাচ্ছ নেতারা তো জুলুম করে প্রাণ কেড়ে তো ঠিক আছে নেটাল প্রান্ত প্রাণ কেড়ে নিত ঠিক আছে কারা না নেতারা নেতারা তাহলে নেটাল প্রান্ত 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 নেটাল প্রান্ত কোথায় জুলুর জনজাতি নেটাল প্রান্তে থাকতো দক্ষিণ আফ্রিকা তো বন্ধুরা আমার ভিডিওটা তোমার কেমন লাগছে বা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর ভালো লাগলে জিতবেদ বিশ্বনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জীবনযুদ্ধের সঙ্গী হিসেবে নিজে এগিয়ে যাও এবং অন্যকেও এগিয়ে যেতে সাহায্য করে আজ আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে